হ্যালো বেবি, কেমন আছো? হ্যালো সোনা, সাফি এখানে আয়। হ্যাঁ বলো দাদা। কালা কার সঙ্গে ফোনে কথা বলছে গিয়ে দেখ। কথা বলছে না। এই কালা, কার সাথে কথা বলছিস? হ্যাঁ কে এটা? আমার গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড। কালার আবার গার্লফ্রেন্ড? এই কই দেখি। হ্যালো, আরে আমি বাবু বলছি, তোদের ফোন বন্ধ, সেই জন্য আমি কালাকে ফোন করেছি। আর কালা সেইদিকে আমাকে সোনা জান বাবু বলেই যাচ্ছে। বাবু আপনাকে একটু পরে কল করছি, একটু রাখো। আরে পাগল, ওটা বাবু কল করেছিল, বাবু। আরে না, আমি ঝগড়া করিনি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে। কে ফোন করেছিল? আরে দাদা, বাবু কল করেছিল, তাকে সেই থেকে সোনা জান সব বলে যাচ্ছে। আরে ওটা ওর গার্লফ্রেন্ড নয়, ওটা আমার গার্লফ্রেন্ড। ওরে আমি পাগল। যা, ব্লাডটা শেষ হয়ে গেল। এই সাফি এখানে আই। হ্যাঁ দাদা বলো। এই নে কালাকে গিয়ে বল দুটো ব্লাড আনতে। ঠিক আছে। এই কালা, দাদা পাশের দোকান থেকে দুটো ব্লেড কিনে আনতে বললো। হ্যাঁ, এই কালাটাকে নিয়ে আর পারা যাবে না। দাদা পাশের দোকান থেকে দুটো ব্লেড কিনে আনতে বললো। ব্লেড ব্লেড যা, এই মালগোটা ওখানে সরাতে হবে। এই মালগোটা আজকে যাবে। কালা যা করছে করুক, তুই গিয়ে ডিল কর, বুঝেছিস? না না, আমি রুটি পিঞ্চুর করে খাইনি। একদম মিথ্যে কথা বলছে। ও নো, সব সময় আমার নামে দোষ। আমি তোর কখন টি পিঞ্চুর করে খেয়েছি? ও মিথ্যে কথা বলছে। এই সকল শোন, কাল কারখানা ছুটি, কালকে পিকনিক হবে। বাবু আপনার বউয়ের বাচ্চা হয়েছে, মিষ্টি দিন মিষ্টি। সাফি এই নে, বাজার এসে গেছে দেখ। আরে দাদা সবই আছে, কিন্তু কালাজিরাটাই তো আসেনি। এই যা, ওটাই ভুলে গেছি। ঠিক আছে, আমি কালাকে নিয়ে কালাজিরাটা আনতে পারছি। এই কালা, গিয়ে 5 টাকার কালাজিরা আনতো। হ্যাঁ কালাজিরা 5 টাকা নিয়ে আয়। ঠিক আছে, একটু দেখে চলতে পারিস না? সরি বললেই হবে, আপনি একটু দেখে চলতে পারেন না? যাই হোক, তোর বাবু ভিতরে আছে। খাওয়া এখন রান্না হয়নি, খাওয়া দাও। যত সব হ্যাঁ নাও দাদা। তুই এটা কি এনেছিস? না দাদা, দোকানদার বলেছে এটাই সব থেকে ভালো চিনি। সাবি দেখ কি এনেছে, যা সাবির কাছে নিয়ে যা। আরে তুই এটা কি করছিস? আরে আরে, চিড়ে নিয়ে হাঁড়ির মধ্যে ঢালছিস কেন? না বাবু, দোকানদার বলেছে চিড়ে পুরো পরিষ্কার আছে, ঝাড়তে লাগবে না। তুই একটা ছেঁড়া ধুতুরি পরে নিয়ে মার্কেটে কি করছিস, কাজ করছিস না? আরে তুই পাগল নাকি? আমি এখানে মাছ ধরতে এসেছি, মার্কেটে কেউ মাছ ধরতে আসে? আরে আজ সানডে, ওই জন্য তো কাজ করে না, বুঝলি তো? এই কালা, তুই প্যান্ট কিনবি তো? আমি এখানে সেন্ট কিনতে এসেছি। তোকে বাড়ি থেকে বলে এলাম আমি প্যান্ট কিনবো, আর এখানে এসে বলছিস সেন্ট কিনবো? কানে কালা নাকি তুই? যা এই কালা, এই কালা প্যান্ট কিনবি তো? চল কাপড় দোকানে। দাদা আপনি পাগল হয়ে গেছেন নাকি? আমি প্যান্ট কিনতে কাপড় দোকানে কি করতে যাবো? সত্যি আপনার মাথায় কিছু নেই। এই সিরাজ। হ্যাঁ বাবু। তোকে আমি যে টাকাটা দিয়েছিলাম সেই টাকাটা দে। কি টাকা? ফাঁকা, এক্ষুনি মল ফাঁকা হয়ে গেল। আমি প্যান্ট কিনলাম না? আমি জানি না, এই নতুন বছরে আমাকে প্যান্ট কিনে দিতেই হবে। আমি এখান থেকে প্যান্ট না কিনে আমি যাব। ওরে পাগল, ওঠ, মান সম্মান দিস না আমাকে, এই নতুন বছরে প্যান্ট কিনে। ওরে পাগল, ওঠ, চল চল না, আমি প্যান্ট কিনে যাব। মান সম্মানটা দিবি নাকি? না, এখান থেকে প্যান্ট কিনে যাবে যাব। কালা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, বেবি নিয়ে আয়। এই সাবি, কার বেবি নিয়ে আসবো? আর তুই বেবি নিয়ে কি করবি? পাগল টাগল হলি নাকি? যত সব কি করি রে বাবুর ফোন। হ্যাঁ বাবু বলুন। হ্যাঁ সিরাজ, শোন না, বাড়িতে অতিথি এসছে, আমি বাড়িতে নেই, কালাকে পাঠা, কিছু হাটে থেকে বাজার করে এনে দেবে। আচ্ছা ঠিক আছে। এই সাফি, কালাকে গিয়ে বল বাবুর বাড়িতে অতিথি এসেছে, হাটে গিয়ে কিছু বাজার এনে দিতে। ঠিক আছে। এই কালা, কালা একটু হাটে যা। মাঠে? আমি এখন মাঠে গিয়ে কি করব? মাঠে গিয়ে গরু চড়াবো নাকি? এখন ঠান্ডা হাওয়া চলছে, আমি মাঠে যেতে পারবো না। ঠিক আছে, তুই এখন যা। ঠিক আছে, তাহলে সব ঠিকঠাক আছে, চল এবার গিয়ে টিফিন করে নি। এই কালা, এই কালা, তুই আমার টিফিন খাচ্ছিস কেন? হ্যাঁ দাদা, টিফিন খুব ভালো এসেছে। আরে পাগল, তুই দাদার টিফিনটা খাচ্ছিস কেন? হ্যাঁ, তুই দাদার টিফিন খাচ্ছিস কেন? কেন, দাদা তো আমাকে বললো তুই এখন খা, তা আমি আমার টিফিন আনিনি, তাই দাদার টিফিনটা খাচ্ছি। ওরে আমার কি দেই মাথা ঘুরছে, কোথায় যাচ্ছি রে? কি রে, আরে আমাকে চিনতে পারছিস না? আরে বাবু আপনাকে তো চেনাই যাচ্ছে না। চা ঠান্ডা পড়েছে আর বলিস নি, কোথায় যাচ্ছিস? এই একটু চা খেয়ে আসি। আর কালা কোথায়? কালা কারখানায় আছে, গিরি চলে। হ্যাঁ ঠিক আছে। কালা, ওটা কি মনে হয়? চোর কালা রে। ও নো,
আরে পাগল বাবু আসতে একটু লেট হবে ততক্ষণ আমরা একটু চা খেয়ে আসি, তুই কারখানা নজর রাখিস। চোরের উৎপাত বেড়েছে, ঠিক আছে আমি আজ চিন্তা করবেন না। আরে শিগগিরই চলুন দাদা। ওরে আমি বাবু রে বাবু, ওরে বাবু দেখ। আরে বাবু, আরে মুখ থেকে বলবেন তো, শুধু শুধু আপনাকে মেরে দিলাম, গেলিয়ে পুরো হাড্ডি গরম করে দিল। তুই এখানেই দাঁড়া, এ ভাই একটু দেখিস তো, একটু কানে কম শোনে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে যা। বাবা আবার কেন ফোন করছে? হ্যাঁ বাবা, আচ্ছা বাবা ঠিক আছে বাবা, হ্যাঁ বাবা এক্ষুনি আসছি, বাবা এক্ষুনি আসছি, হ্যাঁ বাবা। এই বাবাটাকে নিয়ে এবার আমি পাগল হয়ে যাব। কি তোর বাবা ছাগল হয়ে গিয়েছে? বাবা যায় মানুষ হয়ে গেল ছাগল হয়ে যাচ্ছে।